আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই ও বোন, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে আমরা নতুন আরেকটি বই সম্পর্কে জানবো ইনশাআল্লাহ, এবং বইটি একটি নতুন প্রকাশিত বই, গতকালই বাজারে এসেছে। তো আমরা এই বইটি সম্পর্কে আজকে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ। আর আজকে আমাদের এই ভিডিও শেষে একটি চমক থাকছে ইনশাআল্লাহ। আপনারা সবাই যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, শেষ পর্যন্ত দেখলে আমাদের একটি প্রোমো কোড আজকে আমরা আপনাদের জন্য দিব, যে প্রোমো কোডটি ইউজ করে আপনারা তহিরা থেকে বই কিনলে এক্সট্রা 5% ছাড় পাবেন। এবং আজকে আমাদের এই ভিডিওটি স্পন্সর করেছে তহিরা। তহিরা হচ্ছে একটি ইসলামিক অনলাইন শপ, এদের কাছে আপনারা বিভিন্ন ধরনের ইসলামিক আইটেমস পাবেন। আমি ডিসক্রিপশনে তাদের লিঙ্কটি দিয়ে দিব, আশা করি আপনারা সবাই ভিজিট করবেন। তো চলুন আমাদের মূল ভিডিওতে যাওয়া যাক। তো প্রিয় দর্শক, আজকে আমরা যে বইটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বহুল প্রতীক্ষিত একটি বই, এবং খুবই নতুন একটি বই যেটি গতকালই বাজারে এসেছে। বইটির নাম হচ্ছে কিতাবুল ফিতান, এবং বইটির লেখক হচ্ছে ইমাম নুয়াইম ইবনু হাম্মাদ, এবং এটি হচ্ছে বইটির প্রথম খণ্ড। তার মানে বোঝা যাচ্ছে যে বইটির আরও কয়েকটি খণ্ড নিশ্চয়ই রয়েছে। বইটির বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা প্রদান করেছেন মুফতি মাহাদি খান, এবং তাহাকিক করেছেন শাইখ মনিরুল ইসলাম ইবনু জাকির। আর বইটি আমাদের জন্য নিয়ে এসেছে পথিক প্রকাশন, এদের ঠিকানা হচ্ছে 11/1 ইসলামী টাওয়ার, তৃতীয় তলা, বাংলা বাজার, ঢাকা। আপনারা চাইলে বইটি এদের কাছ থেকে এদের শপে যেয়েও সংগ্রহ করতে পারবেন। তো চলুন দেখা যাক বইটির ভিতরে কী রয়েছে। বইটি এসেছে হার্ড কভারে, এবং বইটির মোট পৃষ্ঠা সংখ্যা হচ্ছে 384 পৃষ্ঠা। তো চলুন আমরা বইটির ভিতরে ঘুরে আসি। প্রথমে রয়েছে বইটির নাম কিতাবুল ফিতান প্রথম খণ্ড, সংকলক ইমাম নুয়াইম ইবনু হাম্মাদ রাহিমাহুল্লাহ, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ শাইখ, সুবহানাল্লাহ। অনুবাদ ও সংক্ষিপ্ত ব্যাখ্যা প্রদান করেছেন মুফতি মাহাদি খান, দাওরায়ে হাদিস ইসলামী আইন ও ফিক, জামিয়া ইসলামিয়া, পটিয়া, চট্টগ্রাম। বইটির তাহকিক করেছেন শাইখ মনিরুল ইসলাম, এবং প্রকাশনায় পথিক প্রকাশন, তাদের কথা হচ্ছে পথ পিপাসুদের পাথেয়। তারপরে রয়েছে বইটির প্রকাশনা, তাদের বিস্তারিত যা আমরা বলেছি, এবং বইটির প্রথম প্রকাশ হচ্ছে সেপ্টেম্বর 2019। তারপরে রয়েছে বইটির সূচিপত্র, চলুন আমরা সূচিপত্র পড়ে দেখি কী রয়েছে। প্রথমে রয়েছে আমাদের কথা, তারপরে তাহকিক কথন, ভূমিকা, এরপরে রয়েছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর পৃথিবীতে যা ঘটবে, তারপরে রয়েছে মিশর শাম এলাকার মত পার্থক্য সৃষ্টিকারী ঝান্ডার বর্ণনা ও তাদের বিজয়, এরপরে রয়েছে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হতে কিয়ামত পর্যন্ত সংগঠিত ফিতনা ও তার সংখ্যা, তারপরে রয়েছে ফিতনাকালীন সময়ে মানুষের কাণ্ড জ্ঞানহীন হবে, তারপরে রয়েছে মানুষের মধ্যে বালা মুসিবত অধিকারে দেখা গেলে মৃত্যু কামনা করবে, এরপরে রয়েছে ফিতনার সময় এবং তার চলে যাওয়ার পর সাহাবাগণের অনুসূচনা, ফিতনার সময় সম্পদ ও সন্তানাদি, তখন কোন সম্পদের কোন ধরনের সম্পদ রাখা উত্তম হবে, এরপরে রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর এই উম্মতের খলিফাগণের নাম, এরপরে রয়েছে খলিফাদের চিনার উপায়, তারপরে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী খলিফা ও বাদশাগণের তালিকা, এরপরে রয়েছে খোলাফায়ে রাশেদা এবং তাদের পরবর্তী মানুষের আমলের প্রেক্ষিতে তাদের শাসকবর্গ যারা হবে, এরপরে রয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর যারা বাদশাহ হবে তাদের নাম, তারপরে 180 পৃষ্ঠা রয়েছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পর বনু উমাইয়া বাদশাদের নাম, তারপরে রয়েছে উমাইয়া বংশের সর্বশেষ বাদশাহ, এরপরে আছে ফিতনাকালীন সময়ে আত্মরক্ষায় শ্রেয়, এরপরে রয়েছে আবদুল্লাহ ইবনু জুবাইর রাদিয়াল্লাহু আনহু, আনহুর ফিতনা হতে বড় ফিতনা একটি, এরপরে রয়েছে ফিতনাকালীন সময়ে নিজেকে দূরে সরিয়ে রাখাই উত্তম, তারপরে রয়েছে বনি উমাইয়ার বাদশাহী পতনের লক্ষণ, এরপরে রয়েছে বনু আব্বাসের আবির্ভাব প্রসঙ্গে, এরপরে রয়েছে আব্বাসীয় খেলাফত পতনের প্রথম আলামত, তারপরে 337 পৃষ্ঠায় রয়েছে আব্বাসীয় খেলাফত ধ্বংসের কারণ ও তুর্কিদের আত্মপ্রকাশ প্রসঙ্গে, এরপরে রয়েছে শাম দেশে ফিতনার সূচনা, এরপরে রয়েছে নিম্ন শ্রেণীর লোকজনের জয়লাভ করে প্রসঙ্গ। তো দর্শক, আমরা সূচিপত্র পড়ে একটা অনুমান করতে পারছি যে বইটি নিশ্চয়ই বর্তমান সময়ে যে ফিতনা রয়েছে এই ফিতনা সম্পর্কে আমাদের বিস্তারিত তথ্য দিবে, এবং রাসূল ইসলামের হাদিসে কী রয়েছে এ সম্পর্কে আমরা জানতে পারবো। বর্তমান যুগ হচ্ছে ফিতনার যুগ, এবং সামনে কিয়ামত ঘনিয়ে আসছে ইনশাআল্লাহ। তো আমরা এই বইটি সম্পর্কে হয়তো আমাদের ফিতনার সময় করণীয় কী হবে তা সম্পর্কে জানতে পারবো। তো চলুন আমরা বইটি
থেকে ভিতরে একটা হাদিস পড়ে আসি। আমরা এখান থেকে সূত্রপত্র থেকে একটা হাদিস বেছে নিয়েছি, সেটা হচ্ছে ফিতনার সময় আত্মরক্ষা শ্রেয়। চলুন আমরা এই হাদিসটুকু পড়ে আসি, দেখি এখানে কি বলা হয়েছে। তো এই হচ্ছে সেই হাদিস, চলুন আমরা হাদিসটি পড়ে আসি। প্রখ্যাত সাহাবি আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ফিতলাকালীন ঘুমন্ত ব্যক্তি স্বাভাবিক শুয়ে থাকা ব্যক্তি থেকে উত্তম, শুয়ে থাকা ব্যক্তি বসা অবস্থায় থাকা লোক থেকে উত্তম, বসে থাকা লোক দাঁড়ানো অবস্থায় লোক থাকা লোক থেকে উত্তম, দাঁড়িয়ে থাকা লোক চলমান লোক থেকে উত্তম, স্বাভাবিক চলাচলকারী ব্যক্তি বাহনে আরোহণকারীর চাইতে উত্তম, বাহনে আরোহণকারী দ্রুতগতিতে ফিতনার দিকে ধাওয়ান ব্যক্তি হতে উত্তম, ফিতনা চলাকালীন খুন হওয়া সকলের জাহান্নামে আগুনে জ্বলতে থাকবে। বর্ণনাকারী বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে অবস্থা কবে হবে? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটা মারাত্মক যুদ্ধ চলাকালীন সময়ে হবে। আমি জানতে চাইলাম, তা কখন হবে? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তা তখনই হবে যখন কোনো মানুষ তার পাশে বসে থাকা লোক দ্বারা আক্রান্ত হওয়া থেকে শঙ্কামুক্ত হতে পারবে না। বর্ণনাকারী বলেন, হে রাসূল, আমি যদি সে যুগপ্রাপ্ত হই তাহলে আমার প্রতি আপনার কী নির্দেশনা রয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, তখন তুমি নিজেকে এবং তোমার হাতকে নিয়ন্ত্রণ করো, নিজের ঘরে দাখিল হয়ে যাও। অতঃপর আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ফিতনা যদি আমাকে ঘরের অন্দরেও প্রবেশ করে যায় তাহলে আমার করণীয় কী হবে? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি তোমার ঘরের ভিতরে ঢুকে যাবে। তার কথা শুনে আমি বললাম, যদি সে ফিতনা আমার ঘরের ভিতরে প্রবেশ করে তাহলে আমার কী করা উচিত? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি এমন হয় তাহলে তুমি তোমার মসজিদে প্রবেশ করো, তো তোমার হাত গুটিয়ে রাখো এবং মৃত্যুমুখে পতিত হওয়া পর্যন্ত পূর্ব পর্যন্ত রাব্বি আল্লাহ জপতে থাকো। হুজাইফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, তোমরা নিজেদেরকে ফিতনা থেকে বাঁচিয়ে রাখো। আল্লাহর কসম, যদি কেউ ফিতনার সম্মুখীন হয় তাহলে তাকে স্রোতের ন্যায় ভাসিয়ে নিয়ে যাবে। উক্ত ফিতনা খুবই সুন্দরভাবে এগিয়ে আসলেও সব কিছু নিঃশেষ করে নিয়ে ফিরে যাবে। তোমরা কেউ এ ধরনের ফিতনার সম্মুখীন হলে তোমাদের ঘরের ভিতরে অবস্থান করতে থাকবে, তোমাদের তলোয়ারের তীক্ষ্ণতাকে নষ্ট করে ফেলবে এবং ধনুকের ছিলা কেটে টুকরো টুকরো করবে। এরপরে একটি ছোট নোট দেওয়া রয়েছে, আমরা সেটি পড়ছি। অর্থাৎ সে ফিতনা মোকাবিলা করার মতো সামর্থ্য থাকলেও এগিয়ে যাওয়ার দরকার নেই, কারণ ফিতনা এমন বিষয় যেই তার দিকে দমন করতে এগিয়ে যাবে সেই তাতে পতিত হওয়ার সম্ভাবনা থাকবে। মানুষ তাকে ভালো মনে করে এগিয়ে যাবে, যেমন বর্তমানে নানা ফিতনা জাতীয় বিষয়ের দিকে ধাবিত হচ্ছে আর মুখে বলছে, দিনের উপকারার্থে এসব করছি। সামনে এ বিষয়ে আরও আলোচনা আছে বইটির। তো এই হাদিসটা থেকে আমরা বুঝতে পারছি যে আসলে ফিতনার সময় আমাদের করণীয় কী হবে এবং ফিতনা মানুষকে কীভাবে গ্রাস করবে, এবং বর্তমান যুগটা হচ্ছে ফিতনার যুগ। তো আশা করছি বইটি আমাদের জন্য খুবই উপকারী একটা বই হবে, এবং আমি মনে করি যে বইটি আমাদের সবারই সংগ্রহে রাখা উচিত এবং পড়া উচিত। তো এই ছিল আজকের বই সম্পর্কে। আর ভিডিওর আগেই বলে নিয়েছিলাম যে আজকের ভিডিওর শেষে একটি স্পেশাল প্রোমো কোড থাকবে, যারা স্পেশাল প্রোমো কোডটি ইউজ করে তহিরা থেকে বই কিনবে তাদের জন্য থাকবে এক্সট্রা 5% ছাড়। তো আমি এখন সেই প্রোমো কোডটি বলছি, সেই প্রোমো কোডটি হচ্ছে ইসলা। আমাদের পেজের আমাদের গ্রুপ চ্যানেলের যে নাম ইসলা, এই ইসলার পরে 60, ইসলা 60 প্রোমো কোডটি ইউজ করে যারা তাহিরা থেকে বই কিনবে তাদের জন্য থাকবে এক্সট্রা 5% ছাড়। তো আশা করি আপনারা সকলেই তহিরা ভিজিট করবেন, এবং আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ খুব শীঘ্রই দেখা হবে। ততদিন পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।